নাজমুল, আমি জানতে চাইবো যে সমাবেশস্থলে নেতা কর্মীদের আগমন চোখে পড়ছে কিনা। প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এখন কিন্তু যে আমিন বাজারের ঠিক ঢাকা রাজধানীর প্রবেশ মুখে কিন্তু এখন যে সমাবেশ স্থল সেটা কিন্তু পুরোপুরি এখন প্রস্তুত, এবং নেতাকর্মীরা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু যে এই আমিন বাজারের যে সমাবেশ স্থল সেখানে কিন্তু আসছে। এবং আমরা যদি দেখি যে বিএনপি জামাত এবং জঙ্গি নৈরাজ্য অপরাজনীতি এবং অপরাজনীতি বা দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশ উন্নয়ন সমাবেশ কিন্তু আজকে হবে। এবং আমরা যদি দেখাই যে এখানকার নেতাকর্মীরা কিন্তু তারা দেখতেই পাচ্ছেন যে তারা আসতে শুরু করেছে, এবং তারা কিন্তু আসলে এক কথায় আমরা বলতে পারি যে লোকজন কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে। এবং যে কথাটা আমরা বলতেছি যে এইখানকার যারা আজকের যে ডাকটা দিয়েছে, এবং এই এই মুহূর্তে আমরা কতটুকু প্রস্তুত? আমাদের মঞ্চ পুরোপুরি প্রস্তুত, আমাদের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইতিমধ্যে রওনা দিয়েছে। আমরা আশা করছি আজকে আমিনবাজারের হাজার হাজার মানুষের উপস্থিতিতে মানে মুখরিত হবে ঢাকা জেলা আওয়ামী লীগের আজকের এই সমাবেশ, ব্যাপক সমাগম ঘটবে। নেতাকর্মীরা অলরেডি আমাদের নেতাকর্মীরা রওনা দিয়ে দিয়েছে খণ্ড খণ্ড মিছিল, যেমনটা বলছিলেন, এবং নেতাকর্মীরা আসতে শুরু করেছে। তারা একটাই আজকে যে তারা বলছে যে ঢাকা জেলার সবচেয়ে বড় সমাবেশ সেখান থেকেই হবে, এবং ঢাকায় যাতে বিএনপি নৈরাজ্য সৃষ্টি না করতে পারে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না করতে পারে নেতাকর্মীরা এখান থেকে পাহারা দিবে। এই ছিল আমার কাছে রাজধানীর আমিনবাজার থেকে সমাবেশের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে, প্রিয়াঙ্কা।